দিলীপ ঘোষের লোকসভা আসনে প্রচার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সব মিলিয়ে তিনটি সভার কর্মসূচি ছিল মমতার। শুক্রবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রচার করতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে রবিবার প্রচার করেন মমতা। রবিবার বীরভূম কেন্দ্রে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের হয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার তৃতীয় সভাটি হয় বোলপুর তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে। রবিবার জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তার কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রীর হয়ে প্রচার করলেন তিনি। এরপর তিনি মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে সভা করেন। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃতীয় দফা ভোটের আগে আইসি বদল। ভোটের একদিন আগে ফের আইসি অপসারণ। সরিয়ে দেওয়া হলো হবিপুর আইসিকে। আইসিকে অপসারণ করল নির্বাচন কমিশন। 13 মে চতুর্থ দফায় রাজ্যের 8টি আসনে নির্বাচন। সেই নির্বাচনের জন্য মোতায়েন করা হবে 596 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থাপনা থাকবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। সন্দেশকালীন নকল চিত্রনাট্যের পর্দা ফাঁস। তৃণমূলের বিরুদ্ধে মহিলাদের নিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়, প্ররোচনা সৃষ্টি করা হয়, রাজ্যের অশান্তি আবহ সৃষ্টি হয়। স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওতে সরাসরি স্বীকারোক্তি বিজেপি নেতার, তোলপাড় রাজ্য। সন্দেশখালী নিয়ে সারা দেশে প্রচার করছে বিজেপি। এবার পাল্টা কৌশল তৃণমূলের। সন্দেশখালীর ষড়যন্ত্রের ভিডিও দেখিয়ে সারা দেশে প্রচার করবে তৃণমূল। 12টি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করার জন্য মাধ্যমিকে পড়ুয়াকে সেই বিষয়ে ন্যূনতম 35% নম্বর পাওয়া বাধ্যতামূলক। সংসদের সিদ্ধান্তে দেরির জন্য স্কুল শুধু অপ্রস্তুত হয়ে পড়ছে তাই নয়, অসন্তোষ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যেও। জোকা এসপ্ল্যানেড মেট্রো সম্প্রসারণের কাজে বাধা বিসি রায় বা বিধান মার্কেট, কারণ ধর্মতলা স্টেশন তৈরি করতে গেলে এই মার্কেটকে অন্যত্র সরাতে হবে, অথচ সেই অনুমতি দেয়নি সেনা। ফলে এই মেট্রো রুট এসপ্ল্যানেড পর্যন্ত হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। তবে এবার সেই মার্কেটকে সরাতে বিকল্প প্রস্তাব দিল KMRCL। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রাখতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। রাহুল গান্ধী নাকি ভারতের নাগরিক নন, অভিযোগ অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তির। মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে অভিযোগ। অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলা। কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। কাশ্মীরের কৃষ্ণাঘাটি এলাকায় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা, শহীদ এক, আহত বেশ কয়েকজন সেনা জওয়ান। রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাউনালি এলাকায় গাড়ি দুর্ঘটনায় 6 জনের মৃত্যু। রাজস্থানের বাউনালি এলাকার এক্সপ্রেসওয়েতে 2টি গাড়ির সংঘর্ষ। ঘটনায় গুরুতরভাবে জখম 2 শিশু, আহত 2 শিশু জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন। 6ই মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের রবিঝোড়া থেকে 29 মাইল পর্যন্ত রাস্তা। সোমবার থেকে 72 ঘন্টার জন্য বন্ধ থাকবে এই রাস্তা, ফলে মাথায় হাত পড়েছে পর্যটকদের। বেড়ানোর প্ল্যান কার্যত ভেস্তে যাওয়ার অবস্থা। দেশের খনিগুলিতে মজুত কয়লার পরিমাণ ও মান যাচাইয়ে বিশেষ উদ্যোগ কোল ইন্ডিয়ার। কয়লার মান যাচাই করে আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনের দিক নির্দেশ করতে চাইছে দেশের কয়লা মন্ত্রক। দেশের 25টি খনি এলাকায় এই নজরদারির ব্যবস্থা করেছে কোল ইন্ডিয়া। কোভিশিল্ড নিয়ে ব্রিটেন হাইকোর্টে অ্যাস্ট্রোজেনেকা সংস্থার স্বীকারোক্তির পর উদ্বেগজনক রিপোর্ট পেশ করল আসাম মেডিকেল কলেজ হাসপাতাল। কোভিশিল্ড টিকা প্রাপকদের 55%ই পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার, তবে ভারতে টিটিএস আক্রান্ত হওয়ার খবর মেলেনি বলে দাবি গবেষক চিকিৎসকদের। আইএসএল ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানে, তবে গত 1 দশকের ইতিহাস বলছে মোহনবাগান এই মুহূর্তে ভারতের সেরা ক্লাব। 1 দশক আগে সাফল্যের শুরুটা হয়েছিল মোহনবাগানের আই লিগ জয় দিয়ে, এরপর একে একে আইএসএল, ফেড কাপ থেকে ডুরান্ড কাপে শিরোপা এনেছে সবুজ মেরুন শিবির। রেডবুলসের বিপক্ষে খেলতে নেমেছিল মায়ামি। এই ম্যাচে মেসির টিম 6 গোল করে এগিয়ে যায়, অপরদিকে রেডবুলস করে 2 গোল। মেসি 1 গোল করলেও বাকি গোলের নেপথ্যে রয়েছে মেসিরই অবদান। সুয়ারেজ এই ম্যাচে হ্যাটট্রিক করেন। বলিউডে 2 দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান। অভিনেত্রী 2 সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের শেষ বেগম। ঘর সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। এবার তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব। ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সুপারস্টার করিনা কাপুর।
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর মেড ইন হেভেন খ্যাত অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি দুজনের কেউই, সম্প্রতি দুজনেই নাকি একান্তে জাপানে গিয়েছিলেন জঙ্গলে। সবিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার।